Good evening. Hey, good evening everybody. আচ্ছা, ওয়েলকাম টু দ্য ক্লাস মিস মুলি। আচ্ছা, তো আমি যেটা আসসালামু বলছি, আলাইকুম। যেটা বলছিলাম মিস্টার রশিদু, যে আচ্ছা, অনেকগুলা পেপার আপনি করলেই যে আপনার হচ্ছে মানে গ্রেডসটা ভালো হবে এমনও না। দেখবেন যে 100টা করতেছেন, তাও ওই একই রকমই গ্রেডস এসে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনি ওই যে কোয়েশ্চেন টাইপ ওয়াইজ করতেছেন না। আপনি যেটা করতেছেন সেটা হতেছে জাস্ট হচ্ছে করে যাচ্ছেন করে যাচ্ছেন, কিন্তু যদি ওটা ঠিক না করেন তাহলে কিন্তু কখনো হতেছে পরের বার যখন ওরকম টাইপের কনসেপ্ট আসবে ওটা আপনারা ট্যাকেল করতে পারছেন না। এই জন্য আমি টপিক ওয়াইজ যাচ্ছি, তাই না? তো আমি বলছি এমসিকিউ, এখন এমসিকিউ তে কি কি প্রবলেম সেই প্রবলেমটা হচ্ছে আগে সলভ করতে হবে, তারপরে যাবেন হচ্ছে অন্য টাইপ অফ কোয়েশ্চেন। যখন দেখবেন যে আচ্ছা এমসিকিউ তে কোনো প্রবলেম হচ্ছে না, তখন অন্যটাতে শিফট করবেন। এখন যদি ওভারঅল করতে চান তখন একটা প্রবলেম হয়ে যাবে যে আপনি বুঝবেন না আসলে কোথায় প্রবলেম হচ্ছে, ফিক্স করতে পারবেন না। তো ওরকম ভাবে কি আপনি দেখছেন যে এমসিকিউ তে কি কি প্রবলেম হয়, বা এমসিকিউ তে কয়টা ঠিক হয়? ধরেন আউট অফ না সাতটা থেকে কয়টা ঠিক হয়? না, আমার এমসিকিউটা প্রচন্ড কঠিন লাগে ম্যাম। আমি এটা বাদ দিতে চাচ্ছি, যে এটা বাদ দিয়ে যদি আমি পরীক্ষা দিতে পারি তাহলে ভালো হয়। বাদ কেন দেবে না? বাদ দেওয়া যাবে না, এখন যেহেতু ক্লাস করতেছে, ক্লাসে তো আমি ওটা করাচ্ছি, ওটা অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। এখন এখন মেইন যে কথাটা, মানে যেহেতু আপনার এমসিকিউ তে সবচেয়ে প্রবলেম, আর এমসিকিউ তে 7-8টা, মানে 7টা এসে যায় ম্যাক্সিমাম, 7টা হয়, 5টা থেকে 7টা, তো এটা ম্যাম কিন্তু একটা হিউজ মার্ক। আউট অফ 7-এ আমার 2 থাকে, 3 থাকে অ্যাজ ইউজুয়াল। না, আর যখন একটু ইজি হয় তখন ভালো হয়, কিন্তু যখন হার্ড গুলো আসে, বড় বড় সেন্টেন্স, তখন ম্যাম আমার 2টা 3টা থাকে। বাট আমি ম্যাম সেকশন 4, সেকশন 1, সেকশন 2 এগুলো ভালো করতে পারি, কিন্তু ওইদিকে তো ধরা খাই। এমসিকিউ তে কঠিন হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম। ওকে, এনিওয়েজ, যেহেতু ওটাতে প্রবলেম তাহলে ওটা সলভ করতে হবে, কারণ হচ্ছে এমসিকিউ এর সাথে ডিপেন্ড করে আপনার অন্যগুলোর গ্রেডস। এমসিকিউ হচ্ছে যেহেতু হার্ডটা, তাই না? কারণ ওটা যখন একটু ক্র্যাক করে ফেলবেন অন্যগুলো বুঝতে প্রচুর ইজি হবে, ওভাবে রিডিং করতে পারলে। ঠিক আছে, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ম্যাডাম, হ্যাঁ, এই জন্য হতেছে টপিক ওয়াইজ। আচ্ছা, মিস মলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম ম্যাম, আমি একটু ওই যে গাড়িতে যাচ্ছি, ওটা 10 মিনিট লাগবে না, আচ্ছা এরকম ঠিক আছে, কাছাকাছি সমস্যা নেই, লাগছে, ঠিক আছে। আমি লাইন আছি। ওকে, আর হোসেন, মিস্টার আর হোসেন, আপনি কি নিউ? কালকে তিনি ছিলেন তুমি? নো ম্যাম, নো ম্যাম, আচ্ছা, আই মিসড মাই লাস্ট ক্লাস। ওকে, ইউ এস এ লাস্ট ক্লাস। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ রাহাত হোসেন, আই পুট ইট রাহাত, আর হোসেন। রাহাত, ওকে, লেট মি রিনেম ইউ, মিস্টার রাহাত। ওকে, সবাই একটু ক্যামেরাটা অন করেন সো দ্যাট আই ক্যান টক উইথ ইউ অল। আচ্ছা, যেহেতু আমরা এখন লিসনিং এর যে মেইন আইডিয়াটা সেটা দিয়ে দেওয়া হয়েছে, এখন উই আর গোনা প্র্যাকটিস ফিউ। ঠিক আছে, লেট মি স্টার্ট। এই যে এই পার্টিকুলার ওয়ান, রাইট, তো অডিওটা অফ রাখবো, এটা লাইব্রেরি হচ্ছে গিয়ে যে আমার, হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এই একটা, এটা হচ্ছে এমসিকিউ এর মতো ছিল, আবার দেখা যাচ্ছে টেবিলের মতো একটা ছিল। তো হ্যাঁ এগুলা প্রতিটা প্র্যাকটিস এর মাধ্যমে শুনে শুনে দেন হচ্ছে সলভ করতে হয় না? হ্যাঁ 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 তো আপনি এভাবে করবেন যে হচ্ছে এখন আপনি এমসিকিউ করছেন, এমসিকিউর উপর আগে ইয়ে হয়ে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন। এমসিকিউ তো যখন এক্সপার্ট হয়ে যাবেন, বা আগে ইজি গুলা করবেন, ইজি সবচেয়ে ইজির মধ্যে কোনগুলো হবে? কি জানি থাকে ইয়াতে, টেবিলে ইজ নট সো হার্ড, টেবিল ছাড়া। আপনি কি দেখছিলেন বইগুলো মিস আঞ্জু? ম্যাম, আচ্ছা, এই যে ফর্ম, এগুলোর সাথে প্রথম সেকশন 1 যে থাকে না, ফর্ম ফিল আপ, ওটা সবচেয়ে ইজি, ওটা আগে, ওটাতে মিস অনেক ভালো করে যাবেন। হ্যাঁ, আমার একটা কথা, সেটা হলো আমার কাছে তো বই আসছে 3-4 দিন হলো, তো আমি বই দেখে তো কিছু বুঝতেছি না। কেন বুঝতেছেন না? ধরেন লিসনিং কে করতেছেন, লিসনিং এ টেস্ট 1 যাবেন না, টেস্ট 1 এ গেলে তো একটা জিনিস পাবেন যে সেকশন 1 কোয়েশ্চন 1 টু 10, তাই তো? ওখানে আপনি অডিওটা কোথায় খুঁজে পাবেন? ওই যে ওখানে যে টপে যে জিনিসটা লেখা থাকবে, ফর্মের উপরে যা লেখা সেটা দিয়ে ইউটিউবে সার্চ দিলে আসবে। ও আচ্ছা, ধরেন ইউটিউবে সার্চ হ্যাঁ দিয়ে লিখে দেখতে হবে, শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ শুনে শুনে, তারপর হচ্ছে, কারণ এখানে পরে ওটা শুনে শুনে করবেন, বুঝতে পারছেন? ও বুঝতে তো পারছি, লিসনিংটা এভাবে যেরকম করে, ধরুন তো ম্যাম, আমরা ওই যেটা শুনবো সেটা আমরা মানে নিচে লেখাগুলো
মানে উঠে না, মানে হ্যাঁ, বলতে সাইকেল থেকে এটা অ্যাপ্লাই এটা হচ্ছে করেছিলেন? বইয়ের শেষে আছে, আই থিঙ্ক সো। হ্যাঁ, বইয়ের শেষে দেখবেন একদম প্র্যাকটিস টেস্ট ওয়ান, তো প্রথমে যে টেস্ট ওয়ান করতেছেন, বইয়ের শেষে দেখবেন যে ওই লিসেনিং সেশন ওয়ান ওটার অডিও স্ক্রিপ্টটাও আছে। ওকে, আর যদি না আচ্ছা, হয় আপনি, হ্যাঁ বইটি বলবেন কোন কত নাম্বার বই প্লিজ, আমি আসলে হ্যাঁ, জানি না এটা খুব। এটা সবাই হচ্ছে সবার মতন করে করতেছে, মানে হচ্ছে আপনি যেটা একদম বিগিনিং 10 থেকে শুরু করেন, হ্যাঁ, আর কেমব্রিজ 10টা থেকে শুরু করবেন, একদম পিছে বইয়ের পিছে দেখবেন যে ওটার অডিও স্ক্রিপ্ট আছে। অডিও স্ক্রিপ্টটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা যে শুনতেছি না ওটার আর কি, মানে লিখিত ভার্সনটা, তাহলে একটা প্র্যাকটিস হয়ে গেল ওখানে। তো পরে হচ্ছে ফর্মটা আগে, আচ্ছা যা একটু গাইড দিয়ে দিয়ে, যে ফর্মটা আগে হচ্ছে আপনি ওখানে অ্যাডভান্স করবেন, কারণ ফর্মের চেয়ে ইজি কোনোটাই না, ফর্ম হচ্ছে সেকশন ওয়ানের, যত সেকশন আগায় তত ডিফিকাল্ট হয়। তো আমরা চেষ্টা করবো যে হচ্ছে ফার্স্ট পার্টটা আমরা যেন ওটা ঠিক করে ফেলি। এরপরে আসবে হচ্ছে মানে আপনার, 10 বলেন, নাম্বারে হচ্ছে পার্ট হচ্ছে সেকশন 1 থেকে স্টার্ট করেছি, মানে ওখান থেকেই আমি সলভ করতেছি, আপনি যেখান থেকে হ্যাঁ হ্যাঁ করেছিলেন হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি ওভাবে করে করে। ইজি। তো আমি একটা বলি মিস আঞ্জু, এমন না যে অনেকগুলা করলে অনেক ভালো, আপনি যেটা করতেছেন না এই 10টা দিয়ে আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, যে জায়গায় ভুল হচ্ছে আপনি নিজে নিজে চেষ্টা করবেন যে আচ্ছা অডিও তো বুঝলাম না, আমি একটু স্ক্রিপ্টটা দেখি, স্ক্রিপ্টটা বুঝতেছি না তাহলে আমার কি কোন জায়গায় ভুল হচ্ছে, আনসারটা কি ছিল, আনসারটা দেখে ভুল হয়ে ওটাকে মার্ক করে চলে যাওয়ার কোনো মানে নেই, ওটাকে ঠিক করতে হবে। যতক্ষণ না পর্যন্ত বুঝবেন কোন কনসেপ্টে থিঙ্ক করতে হবে, অ্যান্সারটা ম্যাটার করে না, আপনার এক্সামে কখনো এটা হুবহু আসবে না, তাহলে কি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখন ওটা দিয়েও যখন না পারবেন তখন আপনি পয়েন্ট করে রাখবেন যে ক্যামব্রিজ 10-এর এই পার্টটা আমি পারতেছি না, তারপরে হচ্ছে আমি তাহলে হচ্ছে চেষ্টা করবো যে আপনাকে ওই জিনিসটা ধরায় দিতে, রাইট? এভাবে করে করে নোট করে রাখবেন যে এই জায়গাটা আমি পাচ্ছি না, যে আনসারটা আমি দেখছি ওকে তাও ম্যাম, আমি বুঝতেছি না যে কিভাবে থিঙ্ক করতে হবে, তখন আমি ওটা প্লে করে দেবো, বুঝছেন? তো ঠিক এভাবে আছে। করে করে সেকশন ওয়ার্ক ওয়ানটা আগে ঠিক করেন, আর এটার পরে হচ্ছে যাবেন এমসিকিউ, বলতে গেলে হার্ডেস্ট আউট অফ দ্য অল, কারণ ওখানে অনেকগুলো অপশন পড়ার। তারপরে ওই যে দেখেন এখানে কয়েকটা প্র্যাকটিস আজকে যে দিলাম ভিডিওটা, ওটা আমি লিঙ্ক দিয়ে দিবো, ওটাই বারবার একটু প্র্যাকটিস করবেন, কারণ প্রথম প্রথম শুনে শুনে যত শুনবেন তত করতে করতে ওই একইটা করলেও সমস্যা নেই। তো আমি বলবো এত কিছু লাগে না, ম্যাম, একটা আমরা বই যখন দিয়ে করা ক্লাস যাবে। করতেছি বা মানে আমরা যখন ক্লাস করতেছি, ক্লাসে যখন লিসেনিং এর এগুলো রেকর্ড গুলো ছেড়ে দেওয়া হয়, আমরা শুনতেছি, প্রবলেম হলে আবার দ্বিতীয়বার ছাড়া হচ্ছে, বা আমরা কেয়ারফুলি শুনতেছি, কখনো কেয়ারফুলি যাইতেছি না, ধরতে পারতেছি না। তো এক্সামে তো আসলে ম্যাম এইরকম ভাবে থাকে না, ওইখানে একবারই শুনতে দেওয়া হবে এবং একবারই বলতে হয়, ধরতে হয়। তো রাইট, আসলে এটা কত আমাদের জন্য বা আমরা কতটুকু আসলে ব্যাপারটা অফকোর্স পাবেন, মানে চ্যালেঞ্জ। আমি বলি, কারণ হচ্ছে কি এখন যদি আমি তো আপনাকে বলি যে হ্যাঁ একবার শুনে জাস্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি কখনো ধরতে পারবেন না যে কোন জায়গায়। আগে হবে না প্রথম ম্যাম, স্টেপ হতেছে, প্রথম স্টেপ হচ্ছে আগে সঠিক হওয়া, সেকেন্ড হতেছে দুইবার যে শুনতেন, যখন দেখতেছেন যে দুইবার শুনলে আপনার সঠিক হচ্ছে, তারপরে হচ্ছে শিফট করবেন যে একবারই শুনতে হবে, একবার শুনে আমি কতটুকু ঠিক করতেছি, তারপরে তারপরে যাবেন হুম টাইমটা ঠিক করতে। আগেই যায় হচ্ছে আচ্ছা আমার আমার হচ্ছে আধা ঘন্টা আছে, আধা ঘন্টার মধ্যে আমি শেষ করতে হবে, ওইটা কখনোই করা যাবে না। প্রথম যেটা আপনি মাত্র শুরু করতেছেন, আগে ফোকাস করেন যে আপনি ওই টাইপ অফ কোয়েশ্চেন আপনি কতটুকু ভালো করে বুঝতে পারতেছেন, কতটুকু রিডিংটা স্পিড হচ্ছে। তারপরে আবার হচ্ছে যারা একদমই বেসিক একদমই শুরু করতেছে তারা কি করবে, ভিডিওটা অনেক কম, স্পিড কিভাবে কম করতে হয় সেটা তো জানেন তাই না, সবাই জানেন ইউটিউবে হ্যাঁ, কিভাবে করতে না হয়। মিস জানি না, না আচ্ছা মিস জানি না, আচ্ছা, তো আপনি যখন ওখানে এখানে স্পিড যাচ্ছেন আছে, স্পিড থেকে এই স্পিডে, এই যে দেখেন এই সেটিংটা যেটা এখানে দেখা যাচ্ছে আমার স্ক্রিন, এই যে এই জায়গাটা যেটা মিস জি নাজাবিন, মিস দেখা যাচ্ছে, হ্যাঁ জি এটা মিস দেখা যাচ্ছে। এটা ক্লিক করার পরে এই যে প্লেব্যাক স্পিড, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যত এদিকে যাবে জি 0.7, এটা নর্মাল, এগুলা হচ্ছে ফাস্ট আর এটার নিচে গুলো হচ্ছে স্লো, হ্যাঁ 0.75, 0.5, 0.25, 0.25 এ কিছু বুঝবেন না, 0.5 দিয়ে স্টার্ট করতে পারেন। তো যখন দুইবার তো এক করতে পারেন যে আপনি একবারই শুনবেন কিন্তু স্লো শুনবেন, আর একবার করতে পারেন যে দুইবার শুনবেন, এইভাবে করে করে নিজেরটা আপনি নিজে খুঁজে নেবেন। যখন দেখতেছেন যে আমার 2-3 ঘন্টা লাগলো রাইট হতেছে, কারণ প্রথম আপনার স্ট্র্যাটেজি খুঁজতে হবে যে আমার কোন স্ট্র্যাটেজিতে শুনলে আমার কাজে লাগতেছে, কোনটাতে কারেক্ট হতেছে, ওগুলা যখন হয়ে যাবে তারপরে যাবেন আপনি টাইমিং এ, তারপরে হচ্ছে বাকিগুলো। তো প্রথমে হতেছে সেকশন ওয়ানে যেহেতু ফর্ম থাকে, ফর্ম একটা কনভারসেশন থাকবে প্রথম পার্টে, আর প্রথম পার্টে তাহলে হচ্ছে ওই পার্টটা আগে ক্লিয়ার করে যে ফর্মের দিকে আমার কোনো কিছু ভুল না হলে। হ্যাঁ মিস,
হ্যাঁ কোন কোন ইয়েতে স্পিডে শোনাটা বেস্ট হবে আমাদের জন্য? নর্মাল কোনো স্লো করা সাজেস্ট করবো না, তাহলে আচ্ছা হচ্ছে ওইটা দিয়ে একদম ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তারপরও যদি হ্যাঁ দুইবার হ্যাঁ প্রে করার পরও যদি না হয়, তাহলে হচ্ছে তখন যে একটু স্লো করে শুনলে ভালো, কারণ স্লো করলে তাহলে আপনার কাছে মনে হবে সবসময় ওভাবেই হবে মনে হয়, তাই না? তাহলে ম্যাম, ইউ আপনার আর নট অডিয়েবল। হ্যাঁ হ্যাঁ না মিস, আপনি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ওকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে মিস, হ্যাঁ ওকে হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে ম্যাম তো আপনাকে তো শুনতে পাচ্ছি না আমি। বের হয়ে আসেন আবার। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এইভাবে করে করে আমরা আগে ইয়াদের ক্যামব্রিজ 10 থেকে শুরু করি, এত হার্ড করা দরকার। আমি বললাম না, 10 যারা মানে ভালো মার্কস পায় তারা শুধুমাত্র একটা বই করেই পায়, এমন না যে আমার অনেকগুলো বই থাকলে অনেক বেশি লাভ হয়ে যাবে, কারণ আপনাকে বুঝতে হবে কোন জায়গায় ভুল। তো ফর্মটা ঠিক মিস করেন। আপনার, মিস আপনার হাতে যে বইটা মিস অফিসিয়াল, এই বইটা কিরকম ইফেক্টিভ? এটা অনেক ভালো, হ্যাঁ আচ্ছা, এটা এই অনেক বইটা ভালো, আমার কাছে আছে কিন্তু আমি পড়ি না, ওরকম পড়া এটা হয়নি। এটা এটা টিচার ছাড়া পড়তে পারবেন না, এটা একটা প্রবলেম, মানে খালি প্র্যাকটিস টেস্টটা করতে পারবেন। কিন্তু এই জায়গাটাতে হচ্ছে যারা একদম ধরেন একটা টিচারের জন্য ভালো, কারণ কিভাবে আপনাকে হচ্ছে ওই স্কিলগুলো ডেভেলপ করানো যায় ওটা বুঝাই দিতে পারবে, বুঝতে পারছেন? যদি হচ্ছে আপনি যারা হচ্ছে অফলাইনে পড়ে তাদের, তারা এটা হচ্ছে পায়, আর হচ্ছে অনলাইনে তো আমি মুখে বলেই দিই আপনাদেরকে ওই জিনিসগুলো যেটা আমি পড়ে হচ্ছে বুঝি, রাইট? তো এটা হচ্ছে নিজে নিজে একটু দেখে নেবেন, কারণ এখানে কিছু স্কিলস থাকে কিভাবে ডেভেলপ করতে হয় মেইন গুলা, কিন্তু একটা টিচার যদি, হ্যাঁ মিস, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ অফ হয়ে গেছিল। হ্যাঁ আমি বলছিলাম যে ওই ওই বইটার পেজ গুলোতে যে কিছু টিপস দেয়া থাকে, ওগুলো কি আমরা নিজে বুঝতে পারবো না? হ্যাঁ, আপনি পরে পরে ওটা নিজে নিজে বুঝলে তো বেস্ট, কারণ ওটা যদি করতে পারেন ভালো, আর হচ্ছে একটু ধরায় দিতে হবে আর কি টিচারে যদি পড়ায়। এটার আমি আচ্ছা পিডিএফ ভার্সন পাই নাই, নাহলে ক্লাসে ওটা নিতাম, পিডিএফ ও ভার্সনটা না দেখে হচ্ছে ওটা ইয়ে করতে পাই নাই, কারণ এখানে তো ছবি তুলে তুলে ওটা বুঝবেন না। তো জি জি যতটুকু ওটা আমি মুখে বলে দিচ্ছি, মানে ওখানে টিপস গুলো পড়লে অনেক হেল্পফুল, আমি বলবো যে আমি যখন এক্সাম দিছিলাম খালি এই বইটাই পড়ছিলাম, আর কিছু বই না। আচ্ছা মিস এই ঠিক আছে, থ্যাংক ইউ, পড়বো। যে অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইলস, এটা এটা কিন্তু এটা মানে এখানে হচ্ছে তেমন না, যারা হচ্ছে বেসিক তাদের বিগিনার্স তারা টিচারের সাহায্য পারবে, আর যারা একটু অ্যাডভান্স তাদের জন্য আবার সহজ। ওকে, সো বাকিরা যারা একদম শুরু করতেছেন শুধুমাত্র ফর্মের দিকে একটু কনসেন্ট্রেট করেন। ওকে, আই থিঙ্ক মিস অন্তরা, তারপরে মিস আরেকজন করতেছেন মিস অঞ্জু, রাইট? আর মিস খুশি, আপনার কি অবস্থা, সেকশন ওয়ানে কেমন হয়? মিস্টার তাওহিদ আই থিঙ্ক ইজ প্রিটি গুড, মিস খুশি বলেন। আমার মোটামুটি, আচ্ছা ওকে, আচ্ছা তাহলে হতেছে লিসনিং টু বললাম, তা লিসনিং হচ্ছে করতে থাকবেন। এখন লিসনিং এমন একটা জিনিস, যদি আমি খালি প্লে করি ক্লাসে শুধু একটা দুটো হচ্ছে ফিক্স হতেছে, তো আমরা এটা করতে পারি যে আমি প্রত্যেক ক্লাসে লাস্টে 15 মিনিট করে রাখবো লিসনিং এ যে প্রবলেম গুলো আপনি ফেস করতেছেন আমাকে লিখে রাখবেন, যে ক্যামব্রিজ 10-এর এই কোয়েশ্চনটা আমি ধরতে পারিনি, ক্যামব্রিজ 12-এ এরকম করে রাখলে পরে ক্লাসের ওই যে কমে চ্যাট বক্স আমাকে দিয়ে দিলে ওইটা ওইটা আমি প্লে করে করে বুঝাবো, তাহলে হতেছে বেটার হয়। তাহলে আমরা এখন হচ্ছে একটু স্পিকিং এর দিকে যাই। ওকে এভরিওয়ান, আচ্ছা মিস মলি আর ইউ দেয়ার? মিস মলি, ম্যাম স্পোকেন ক্লাস কবে কবে হয় একটু বলা যাবে? হ্যাঁ ওয়েনসডে আর থার্সডে, ওয়েনসডে আর থার্সডে আপনার জন্য হচ্ছে ওখানে আমি লিসিং এ রাখছি জানেন, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল অনেকে হচ্ছে আয়েলসটাও করে পুরোটা বেশি ডিফিকাল্ট হয়ে যায়, ওটা আরো বেশি ইজি করে দিছিলাম, তো আপনি যখন আয়েলসটা করতেছেন ওটা দেখবেন যে একদম সহজে আপনি বুঝে যাচ্ছেন। হ্যাঁ আমি অনেক শীঘ্রই ওই ক্লাসে জয়েন হচ্ছি, এই জন্য টাইমটা জিজ্ঞেস করে নিলাম। হ্যাঁ, তা একটু আগে থেকে আমার জয়েন কাছে মনে করলে, হলো ওটা ওটা পড়ে ম্যাম হ্যাঁ বলেন, চেয়েছিলাম, একটু প্রবলেম তো এই কারণে হইতে পারিনি তখন। আমার মনে হচ্ছে যে আমি আইএলসে যেগুলা মানে পড়তেছি ওটার সাথে যদি আমি স্পোকেনটাও, মানে স্পোকেনে মনে হয় হয়তো বা আরেকটু ইজি ওয়েতে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত বা মানে ডিটেলস হ্যাঁ ভাবে হচ্ছে গিয়ে হ্যাঁ সলভ করা হয়, তো এটা যদি আরে তাড়াতাড়ি করতে পারবো। হ্যাঁ, তো এদিক দিয়ে কিন্তু আপনি খারাপ না, অলরেডি হচ্ছে একটু একটু হচ্ছে মনে হয় মানে একদম প্রথম থেকে একটু তো হলেও ইমপ্রুভ হয়েছে, তাই না? মানে আগে তো একবারে মানে বুঝতে ডিফিকাল্ট হবে যতটুকু আমি দেখছি। আপনাকে একদমই মাথার উপর দিয়ে যেত, সব কি বলতেছে হ্যাঁ বোঝা যেত না।
হ্যাঁ, তো আস্তে আস্তে ওভাবে ধরতে হবে। আচ্ছা তাহলে আমরা একটু স্পিকিং এর দিকে যাই, তাহলে সবাইকে কথা শুনতে পারতেছে, আমার একটু ইন্টারনেট একটু ডিস্টার্ব করতেছে, কথা ক্লিয়ার? ম্যাম ম্যাম আই না হ্যাভ ম্যাম কোশ্চেন ক্লিয়ার ম্যাম আছে। অ্যাবাউট ঠিক ইউ বল, ইয়েস টেল মি। ম্যাম ম্যাম ডু ইউ ফন্ড অফ ফুটবল? ইয়েস ম্যাম, ব্রাজিল, সরি, আর্জেন্টিনা সাপোর্টার। ইয়েস, আজকে জিতছে। তো যারা ব্রাজিলের আছে তারা তো মন খারাপ করতেছে এখন। হ্যাঁ, এই জন্য সারাদিন পরে বসে আছি, বুঝছো? ম্যাম আজকে তো ব্রাজিল খেলেই নাই, কলম্বিয়া খেলছে আর আর্জেন্টিনা খেলছে, তো মন ওই খারাপের তো কি আছে। মন খারাপ, জিতে নাই এইটাই, তারপরেও ব্রাজিলের মন খারাপ থাকবে। হ্যাঁ দেখেই তো জ্বলতে, এই জন্যই হচ্ছে পরে আসছে, যারা আপনার ব্রাজিল সাপোর্টার একটু মন খারাপ করবেন তাহলে আমার খুশি আমি অনেক লাগবে, খুশি বুঝছেন? আমি আর্জেন্টিনার। আপনি আর্জেন্টিনা, ওকে, হাই ফাইভ। ওকে, সো তাহলে হচ্ছে মিস মলি, আপনি কথা শুনতে পারছেন, উনিও একদমই নিউ আজকে, ফার্স্ট ক্লাস মিস মলি। আচ্ছা হয়তো বা হচ্ছে একটু ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস, শুনতে পাচ্ছি। আচ্ছা, লিসনিংটা নিয়ে এত বেশি টেনশন করেন না, কারণ হচ্ছে আমরা মডিউল ওয়াইজ যাই, তো এখন হচ্ছে যেহেতু লিসনিং যাচ্ছে, এটা আপনার জন্য মানে জাস্ট আপনি একটা এক্সপিরিয়েন্স হিসেবে নেন, কারণ আমি আবার লিসনিং প্রথম থেকে আবার শেখাবো। এর পরেরটা হবে রিডিং। হ্যাঁ, রিডিং মডিউলটা একদম প্রথম থেকে পাবেন, তো জি তখন ম্যাম, ধরতে পারবেন। এখন ধরেন একটা এক্সপিরিয়েন্স অনুযায়ী সবাই কি বলতেছে একটু শুনেন, পরে আবার যখন লিসনিং আসবে একদম শুরু থেকে তখন আপনি বুঝতে পারবেন, তো এটা নিয়ে প্রেশার নেওয়ার কিছু নাই। ওকে, না ম্যাম, ঠিক আছে, ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে। তাহলে আজকে একটু আমরা স্পিকিং এর দিকে যাই, স্পিকিং পার্ট ওয়ান। ওকে, ওকে, তাহলে এখন স্পিকিং পার্ট ওয়ান এর সেটা করব আমরা, একটা একটা পার্টিকুলার ওয়েবসাইট যেটা আমার নিজের জন্য হেল্পফুল ছিল, সেটা হচ্ছে আপনার IELTSup.com, এটা একটু লিখে রাখেন সবাই, এই যে IELTSup, আমি ইয়াতে দিই, দাঁড়ান এটা কি ম্যাম সার্চ দিয়ে দিতে হবে? আমি চ্যাট বক্সে ইয়া দিচ্ছি, দাঁড়ান লিঙ্কটা। হ্যাঁ, তো এই এই যে ইয়াটা আছে আমাদের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে প্রচুর মানে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে, ধরেন রিডিং রিডিং রিলেটেড, রাইটিং রিলেটেড, স্পিকিং রিলেটেড, তারপর বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। রাইটিং এর হচ্ছে আপনার ব্যান্ড 9 এর কিছু এসে আছে, তো প্রত্যেকটার হচ্ছে অনেক ভালো ভালো আছে। তো আজকে আমরা একটু স্পিকিংটা দেখে নিয়ে দেখি, তো এই এই যে লিঙ্কটা দিলাম সেটা একটু রেখে দিবেন ভালো করে, সো দ্যাট ইউ অল ক্যান ফাইন্ড ইট হেল্পফুল। তো এই জায়গাটাতে দেখেন আমাদের স্পিকিং টেস্টটা কেমন, এটা বুঝাই মিস মলি, এটা একদমই নতুন, সবার জন্য নতুন, তো এটা একটু চিন্তা একটু নোট জি করেন। ম্যাম, হ্যাঁ, তো আমাদের যে চারটা মডিউল থাকে আছে, সেই চারটার মধ্যে একটা মডিউল হচ্ছে স্পিকিং। এখন স্পিকিংটা আমি লিসনিং এর সাথে কেন করাচ্ছি, কারণ স্পিকিং এমন জিনিসটা যে আপনাকে আলাদা করে পড়ালে আপনি হুট করে পেয়ে যাবেন, আপনার কনসিস্টেন্টলি থাকা লাগবে, স্পিকিংটা সারা সারাক্ষণই করা লাগবে, এমন না যে আজকে আমি রিডিং করছি আর স্পিকিং করবো না, স্পিকিং অলওয়েজ ইটস কনসিস্টেন্ট থিং। তো এখন একটা জিনিস বুঝতে হবে যে আইএলটিএস স্পিকিং এ হচ্ছে 10 থেকে 15 মিনিট থাকে, আইএলটিএস ইউজুয়ালি হতেছে সেম দিনে হয় না, রিয়েল যখন আমরা এক্সাম দিই হয়তো অনেক সময় পড়ে যায়, বাট মোস্টলি যেটা হয় আমার রিডিং লিসনিং রাইটিং একদিনে হয় আর স্পিকিং আলাদা দিনে হয়। তো এখানে আমাদের টাইমটা হচ্ছে 10 থেকে 15 মিনিটের হয়, আর এই জায়গায় স্যার তিনটা সেকশন, অনেকে মনে করে যে সেকশন মানে সেকশন টু, আচ্ছা আগে বুঝাই দিই সেকশন ওয়ানে কি, তিনটা সেকশন আমাদের, এটা একটা ইন্টারভিউর মতন। ওকে, তো সেকশন ওয়ানে কি হয়, ইন্ট্রোডাকশন এন্ড ইন্টারভিউ, আপনার নাম জিজ্ঞেস করবে আপনি কি করেন, খুবই সিম্পল সিম্পল কোয়েশ্চেন গুলা করবে, এখানে আপনার 4 মিনিটের মতন থাকবে, যে এখানে আপনার নামটা জিজ্ঞেস করবে, আপনার পাসপোর্টটা চাবে, তারপরে আপনার নিজের ব্যাপারে কিছু জানা লাগবে আর কি, তারপর জেনারেল টপিক, জেনারেল টপিক করতে কি আমি মানে আপনার পড়াশোনা, আপনার প্যাশন, আপনার হবি, আপনার পছন্দের জিনিস, আপনি কি কুকিং করতে ভালোবাসেন, আপনি কি কাজ করতে ভালোবাসেন, আপনার ফেভারিট জায়গা কোনটা, এই যে পার্সোনাল কিছু কোয়েশ্চেন থাকে না, এই টাইপ কোয়েশ্চেন আমাদের সেকশন ওয়ানে থাকে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, সেকশন ওয়ানে ইটস লাইক ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, রাইট, আমি কি জিজ্ঞেস করলাম আপনার পছন্দের রং কি, তো আমি কি বলবো মাই ফেভারিট কালার ইজ রেড, শুধুমাত্র আপনি বলতে পারবেন না যে রেড, এটা বললে হবে না, একটা কমপ্লিট সেন্টেন্স, মাই ফেভারিট কালার ইজ রেড, শুধুমাত্র এটা বললে হবে না, আমার কারণটা বুঝাতে হবে। আইএলটিএস ইজ অল অ্যাবাউট রিজনিং, মানে কারণ দিতে হবে, আপনি যাই করেন আপনি হয়তো এটার কারণ কখনো খুঁজে নেই, কিন্তু এখন থেকে যেটা করবেন মাইন্ডকে ট্রেন করবেন যে আমি এটা কেন করলাম, আমি এই ক্লাসটা কেন করতেছি, এখান থেকে আমি কি শিখলাম, এগুলো সবকিছু ডিসক্রিপশন, ডিসক্রিপশন ইজ এভরিথিং। তো আমি যখন বলতেছি যে
মাই ফেভারিট কালার ইজ রেড বিকজ ইট ইজ আ রিয়েলি হ্যাপি কালার অ্যান্ড ইট মেক্স মি হ্যাপি। ধরেন সিম্পলি আমি বললাম একটা কারণ, অথবা এট বলতে পারে যে বিকজ ইট ইজ এ রেডিয়েন্ট কালার, যারা আর একটু বেটার ব্যান্ড পায় তারা এই যে অ্যাডভান্স কিছু কি বলে ভোকাবুলারিজ ইউজ করে। তো আমি হচ্ছে আপনাকে জাস্ট একটা সিম্পল অ্যান্সার দিলাম, তারপর এটা আবার বিকজ ইট ইজ আ রেডিয়েন্ট কালার উইচ ব্রাইটেন্স আপ মাই মুড। তাহলে আমি কিন্তু দুইজন যেটা ফার্স্ট বললাম সে ব্যান্ড 6 পাবে, সেকেন্ড যেটা বললাম সে ব্যান্ড 7.5 to 8 পাবে। তো আপনার অ্যান্সারটা ওভাবে করে আস্তে আস্তে, প্রথমে যে আপনি ব্যান্ড 9 পাবেন না, তো কখনই আশা করবেন না যে আমি প্রথম যখন কথাগুলো স্টার্ট করব তখনই আমি অনর্গল হচ্ছে ওভাবে ওই রকম ভোকাবুলারিজ ইউজ করতে, নট ইটস নাথিং লাইক দ্যাট। প্রথমে সিম্পলি অ্যান্সার করবেন, এখানে তারাই ভালো করবে যারা হচ্ছে মানে নর্মাল একটা কনভারসেশন, ধরেন আপনার ফ্রেন্ডের সাথে কনভারসেশন চলতেছে ওখানে যেভাবে কথা বলবেন এখানেও সেম। তো আমি প্রথম যেটা বললাম খুবই সিম্পলি বললাম না যে আই লাইক রেড কালার, অথবা মাই ফেভারিট কালার ইজ রেড বিকজ ইটস আ হ্যাপি কালার অ্যান্ড ইট মেক্স মি হ্যাপি, এই অ্যান্সারটাও রাইট কারণ আমি রিজন দিয়েছি, কিন্তু একটু কম ব্যান্ড পাবে কারণ এত অ্যাডভান্স ভোকাবুলারি নাই। আর একটু যখন জানলাম তখন আমি কি বললাম, মাই মাই প্রেফারড কালার, দেখেন ফেভারিটটাকে আমি চেঞ্জ করে দিলাম, মাই প্রেফারড কালার ইজ রেড বিকজ ইট ইজ আ রেডিয়েন্ট কালার উইচ ব্রাইটেন্স আপ মাই মুড, আমার মুডটাকে আরো ভালো করে দেয়। তো এটার ব্যান্ড কিন্তু আরেকটু বেশি হবে, এতটুকুই ডিফারেন্স যে আমি আস্তে আস্তে যখন ভোকাবুলারি পাবো ওই আস্তে আস্তে ওটাকে আমি হচ্ছে আমার অ্যান্সার গুলাকে চেঞ্জ করবো। তো মেইন জিনিস যেটা মনে রাখতে হবে যে আমার কোয়েশ্চেনটার আমার অ্যান্সার যখন দিব ফুল সেন্টেন্সে দিব, ফেভারিট কালার রেড, খালি শুধু রেড বলে বসে থাকলে কিন্তু নো মার্কস, কিচ্ছু দিবেন আপনাকে, আপনাকে ফুল সেন্টেন্স দিতে হবে মাই ফেভারিট কালার ইজ এই, এটার কারণটা কি আমাকে বলে বিকজ এ এ কারণ এই এতটুকু। তো একটা 1 to 2 সেন্টেন্স এর মতন অ্যান্সার, তো এখানে আপনার 4-5টার মতন কোয়েশ্চেন করবে। আমার হচ্ছে এখানে একটা ইয়ে ছিল, ওকে, যেমন আচ্ছা উইচ সাবজেক্ট, মিস মেজাবিন যেহেতু আগে আয়েলস দিয়েছে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, উইচ সাবজেক্ট ডিড ইউ ফাইন্ড মোস্ট ডিফিকাল্ট অ্যাট স্কুল? At my school, I find mathematics most difficult because I didn't understand. And whenever my father tried to make me understand, that time it becomes easy. Okay, yes, this is a good answer, but grammatical mistake ছিল, the most difficult subject I find, find কিন্তু আপনি কিন্তু এখন স্কুলে পড়তেছেন না, ফার্স্টে পড়েছেন, তাহলে কি ফাউন্ড? হ্যাঁ Found হবে, হ্যাঁ জি মিস। yes, তো হ্যাঁ এই মিস, যে আমি বলে যখন মানে লিখার সময় বুঝি, বলার সময় একটু ইয়ে হয়ে হ্যাঁ, যায়, ভুল হয়ে তো যায়। তো মেইন জিনিসগুলা এগুলা, তাহলে আপনাদেরকে কি করব, প্রথম তো বলতে যে একটু ডিফিকাল্ট হয়, তাহলে আপনাদের জন্য যেটা হবে স্পিকিং এর পার্ট 1, শুধুমাত্র পার্ট 1, আমি একদম সবকিছু একসাথে করবো না, শুধুমাত্র পার্ট 1-এ এই যে কোয়েশ্চেন গুলো আছে নিজেদের অ্যান্সার গুলো লেখা স্টার্ট করো, কারণ আপনাদের নিশ্চয়ই লিখতে গেলে একটু চিন্তা করে করে লিখলেও কিছু একটা লিখতে পারবেন, রাইট? তো লেখা স্টার্ট করুন কোয়েশ্চেনের অ্যান্সার গুলো, পর আস্তে আস্তে ওটা বলা স্টার্ট করবেন। ওকে, যে কোয়েশ্চেন যখন করলেন ওটা ডিরেক্টলি একটা অ্যান্সার লিখে দিলেন যে এই। তো মিস মেজাবিন কি করলো, উনি অ্যান্সার বললো যে আমার যেটা আমি সবচেয়ে ডিফিকাল্ট, কমপ্লিট সেন্টেন্স কিন্তু করেছে যে দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট অ্যাট স্কুল ওয়াজ ম্যাথমেটিক্স, তারপর বিকজ, বিকজ বলছে বিকজ কি ছিল, ইট ওয়াজ নট ইজি ফর হিম, আর হচ্ছে আরেকটু এক্সট্রা ডিটেল দিল, এক্সট্রা ডিটেল দেওয়া যাবে কারণ এটা নর্মাল কনভার্সেশন, একটা নর্মাল কনভার্সেশন সময় একটু বলাই যায়, তাই না? সমস্যা নাই। তো এতটুকুই আপনার পার্ট 1, এত বেশি চিন্তা করার দরকার নেই। আরেকটা, শুড বিল্ডিংস বি অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট, এটার মানে কি, মানে বিল্ডিং অ্যাট্রাকটিভ মানে কি, আকর্ষণীয় হ্যাঁ আকর্ষণীয় ভাবে তৈরি করা এরকম। বিল্ডিং কে দেখতে কি আকর্ষণীয় হওয়া উচিত কি না? তো শুড বিল্ডিংস বি অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট, তো এটার মধ্যে দুইটা অ্যান্সার হবে, সিম্পল অ্যান্সারের মধ্যে ইয়েস অথবা নো, তাই না? যদি ইয়েস হয় তাহলে আপনি কারণ দিবেন, নো হলে ওটা কারণ দিবেন। তো আমি কিভাবে অ্যান্সার করব, যে ইয়েস ইট শুড বি অ্যাট্রাকটিভ টু লুক অ্যাট বিকজ হোয়েন এভার উই লুক অ্যাট সামথিং বিউটিফুল উই ফিল বেটার টু লিভ ইন দ্যাট পার্টিকুলার প্লেস, অর ইট হেল্পস আওয়ার মুড টু বি মাচ বেটার। তো আমি কি বললাম যে হ্যাঁ ইয়েস, প্রথম বললাম ইয়েস,
বিল্ডিং শুড বি বিউটিফুল, এখন অ্যাট্রাক্টিভই বলি নেই, এখন আপনি যদি ওটার সিনোনিম ইউজ করেন আর একটু বেটার মার্ক পাবেন। ওখানে কথা ছিল আকর্ষণীয়, অ্যাট্রাক্টিভ, আমি কিন্তু বিউটিফুল বলতে পারি, ইয়েস, বিকজ বিল্ডিং শুড বি বিউটিফুল টু লুক অ্যাট, অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ বিকজ এর সিনোনিমস গুলো শুনে জেনে রাখবেন। সবসময় বিকজ, সবসময় বিকজ তো আমরা বলবো না। তো দ্য রিজন বিহাইন্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়েন উই লুক অ্যাট সামথিং প্লেজেন্ট, আওয়ার ডে বিকামস ব্রাইটার, অর উই ফিল মোর কাম, অ্যান্ড দেয়ার ইজ আ ফিলিং অফ পিস। তো আপনার মতন করে আপনি ফ্রি থিঙ্কিং করবেন যে কেন একটা বিল্ডিং সুন্দর হবে, এইভাবে করে করে। তারপর আর আরেকটা কোশ্চেন হতে পারে যে হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট বিইং আ স্কুল স্টুডেন্ট, হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট বিইং আ স্কুল স্টুডেন্ট। তো এখানে কি জিজ্ঞেস করতেছেন যে আপনি একটা স্টুডেন্ট হিসাবে মানে কোন জিনিসটা এনজয় করেছেন, মানে কোন পার্টটা আপনার জন্য এনজয়েবল ছিল। তখন আমি বলতে পারি যে আই রিয়েলি এনজয়েড বিইং আ স্টুডেন্ট বিকজ আই ওয়াজ এবল টু লিভ মাই লাইফ ফ্রিলি উইদাউট এনি রেসপন্সিবিলিটিস, অ্যান্ড এভরিথিং ওয়াজ ফান, অ্যান্ড দ্য লাইফ ওয়াজ রিয়েলি কালারফুল অ্যাজ আই ইউজ টু লিভ ইন আ বাবল। তো আমি কি বললাম যে তখন হচ্ছে স্টুডেন্ট হিসেবে আসলে কোনো রেসপন্সিবিলিটি ছিল না, লাইফ অনেক ইজি ছিল, রাইট? তো এইভাবে করে হচ্ছে আপনি আপনার অ্যান্সার গুলাকে চিন্তা করতে পারবেন। এখন কথা হতেছে, কথা তো বলাই যায়, এই যে আইডিয়া গুলো জেনারেট করা হুট করে, তাই না? আপনার তো এত টাইম নিয়ে চিন্তা করার, হুট করে যা জেনারেট করার, এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করতে হলে কি করা লাগবে, আমাদের যতগুলা টেস্ট যে বইগুলো আছে ওখানে যে কোয়েশ্চেন গুলা অ্যান্সার গুলো চিন্তা করা স্টার্ট করতে হবে, ব্রেন তো ব্রেনকে এক্সারসাইজ করাতে হবে, মূল কথা। প্রতিদিন যখন আমরা ব্রেনকে একটু করে এক্সারসাইজ করাবো 5 মিনিটস করে, দেখবেন যে অনেকটা ইম্প্রুভ হবে, প্রথমে যায় হবে না, বুঝতে পারছেন? তো পার্সোনাল রিলেটেড কোয়েশ্চেন, তো সেকশন ওয়ান এরকমই শর্ট কোয়েশ্চেন যেখানে 2 লাইনের আনসার হবে, আপনার ফুল অ্যান্সার প্লাস কি হবে একটা রিজন। এটা কি বুঝাতে পারছি সেকশন ওয়ান? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে সেকশন টু, এটা হচ্ছে লম্বাটা। এখানে আপনাকে একটা পার্টিকুলার টপিকের উপরে কথা বলতে বলবো, আপনাকে তারপরে বলবে যে 1 মিনিট আছে, একটা প্রম্পট কার্ড দেবে, ওই কার্ডের মধ্যে আপনার কিসের ব্যাপারে কথা বলা লাগবে আর ওই স্পিচের মধ্যে কি কি থাকা লাগবে দেওয়া থাকবে, 1 মিনিট থাকবে আপনার লেখার জন্য যে কি কি। তো আবার হচ্ছে পরে হচ্ছে 1 মিনিট পরে হচ্ছে আপনি টাস্কটা রেখে পরে হচ্ছে আমরা মানে ওই কার্ডটা রেখে আপনি কথা বলা শুরু করুন রিলেটেড, যে 1 মিনিটে যে নোট গুলা পড়লেন ওখান থেকে। তো এই জায়গাটাতে আরেকটা জিনিস দেখবেন, যেহেতু নিজে নিজে কথা বলতেছেন তার মানে মনে হয় এখানে বেশি মার্ক, এমন কিন্তু কিছু নাই, প্রত্যেকটা সেকশনের ইকুয়াল ব্যান্ড, মানে আমাদের ব্যান্ড তো 9-এ হয়, তাই না? তাহলে এই সেকশন 1-ও ব্যান্ড 9, সেকশন 2-টো ব্যান্ড 9, সেকশন 3-তেও ব্যান্ড 9, পরে তিনটাকে হচ্ছে অ্যাভারেজ করা হয়, এমন না যে সেকশন 2-তে একটু বেশি বেশি পার্সেন্টেজ, এমন কিছু নাই, সব সেম। মানে প্রত্যেকটা মডিউলে মিনিমাম কত স্কোর করে হচ্ছে এই মিনিমাম আর কি, কত মানে স্কোর প্রত্যেকটা থাকতে হবে মডিউল নাকি প্রত্যেকটা সেকশনের কথা বলতেছেন? প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা মডিউল প্লাস প্রত্যেকটা সেকশন? আচ্ছা সেকশন তো আলাদা, সেকশন মানে আমি শুধু স্পিকিং এর কথা বলছি, স্পিকিং এর কথায় প্রত্যেকটাই 9-9 করে, বুঝতে পারছেন? ইকুয়াল, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। আর হচ্ছে আপনার এমনি প্রত্যেকটা মডিউল তো 9-এই, প্রত্যেকটা মডিউল 9-এ হয়। আর এটা একটা জিনিস, আর হচ্ছে আপনার সেকশন 2-তে হচ্ছে নিজের মতন করে কথা বলতে হয়, ফ্রি স্টাইল স্পিকিং, আপনি নিজের মতন করে কথা বলবেন। সেকশন 3 হচ্ছে এটা একটু ডিটেলে কথা বলতে হবে। সেকশন 1-এ কি করছিলাম, আপনাকে একটা কোয়েশ্চেন আস্ক করছি, আপনি জাস্ট একটা কারণ দিচ্ছেন, সেকশন 3-তে সেটা করা যাবে না। সেকশন 3-তে আমি আমার ডিসক্রিপশনটা দিব, এক্সপ্লেনেশনটা দিব, এক্সাম্পলও দিব, একটু ডিটেলে কথা বলতে হবে। 1-2 লাইনে যেটা সেকশন 1-এ করা যেত, সেকশন 3-তে সেটা হবে 4-5 লাইন, বুঝতে পারছেন? একটু ডিফাইন করতে হবে এক্সাম্পল। আর সেকশন 2-তে তো 2 মিনিট কথা বলতে হবে, ওইটা তো মানে ডিপেন্ডস, ফ্রি স্টাইল, তো আপনি নিজের মতন করে অনেকক্ষণ কথা বলবেন, তারপর তারাই থামাই দিবে, 2 মিনিট কথা বলতে হবে, 2 মিনিটের আগে ওরা স্টপ করে দিতে পারে, আর একটা শুনতে চাইতে পারে, তো নিজের মতন করে কথা বলবেন, ফ্রি স্টাইল। ওখানে আপনাকে কোনো কোয়েশ্চেন করতেছে না, আপনাকে একটা টপিক দিয়ে দিলাম, যেরকম ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং স্টোরি দ্যাট ইউ হার্ড অর রেড অ্যাবাউট ইন দ্য নিউজ, যে একটা ইন্টারেস্টিং স্টোরির কথা বলেন যেটা আপনি শুনেছেন নিউজে, ঠিক আছে? তা তারপর ওখানে বলবে ওই কথাটাতে বলবেন যে কবে শুনেছেন, স্টোরিটা কি ছিল, কেন এটা নিউজে আসছিল, তারপরে এটা কেন ইন্টারেস্টিং লেগেছে, এই জিনিসগুলো জিজ্ঞেস করছে আপনাকে। এখন আপনি ওটাকে প্রেজেন্ট করবেন, তাহলে বেসিক্যালি যেটা করা লাগবে যে কোন স্টোরিটা শুনেছিলেন, কবে শুনেছিলেন। তো এখানেই আসতেছে, আমি যখন প্রথম প্রথম আপনাদেরকে ক্লাস করেছি একটা জিনিস শিখেছিলাম,
5W প্লাস 1H, তাই না? যখন একদম নতুন নতুন আপনারা এই যে মেথডটা, এই মেথডটা দিয়ে কিন্তু আপনার সেকশন টুটা আপনি কমপ্লিট করতে পারবেন। যে কোনো একটা টপিক দিল, এখন টপিকটা কি ছিল, একটা ইন্টারেস্টিং নিউজ যেটা আপনি শুনেছেন, তো ওই নিউজটা কি ছিল, নিউজটা কেন ইন্টারেস্টিং ছিল, তারপরে জিনিসটা কোথায় হচ্ছে প্লেস, মানে কোথায় হয়েছিল এই পার্টিকুলার স্টোরিটা, তারপর ওই স্টোরিটাতে কে কি কখন হাউ কিভাবে কি হয়েছিল সেগুলো হচ্ছে ডিসক্রাইব করেন। করতে করতে আপনার 2 মিনিট শেষ। তো সবার তো মনে আছে তাই না, 5W+1H? আছে ম্যাম, না আমি এটা একটু ভালো করে বুঝালে ভালো হবে। নাম কি একবার একটু বলেন। 5W1H, 5W+1H মনে আছে ম্যাম কালকে? হোয়াই হোয়াট এই হুইজ হোয়াট, এগুলো হ্যাঁ হোয়াট হোয়াই, হ্যাঁ এই যে এই কোয়েশ্চেন গুলো মনে রাখতে হবে, তাহলে হতেছে অনেকগুলো, ধরেন যাই আসুক আমাদের। হাউ হ্যাঁ, প্লাস ফোর হাউ ওয়েল প্লাস এইট ফাইভ হোয়াট হো ওয়াই হো আর প্লাস এইচ এ কি প্লাস হাউ হাউ, প্লাস হাউ এই যে কোয়েশ্চেন হাউ গুলা, এটা নো ম্যাটার যেই টপিকই আসুক না কেন আপনি এটা দিয়ে, আপনার হচ্ছে ওই যে যখন আর একটা ওয়্যার এর নিচে কি কিছু না, হোয়াট হোয়াট ওয়্যার এর ওয়াই নিচে ওয়েন ওয়াই ওয়্যার ওয়াই হাউ, ওকে হোয়াট ওয়াই ওয়েন ওয়্যার হাউ, তো এই যে ওয়াই তো জি দুইবার হয়ে গেল, দুই এবং দুইবার পাঁচে। এসে গেছে, হোয়াট ওয়াই ওয়েন ওয়্যার হু, হ্যাঁ হু সরি হবে ম্যাম, হু একবার ফাইভ নাম্বারে ফাইভ নাম্বার হু হবে। হু হু, হোয়াট ওয়াই ওয়েন ওয়্যার হু হাউ, এটা আমি মানে সবাইকেই বলি যখন আমাদের প্রথম ক্লাস হয় বা অরিয়েন্টেশন হয় ওই টাইমে। তো এই জায়গাটাতে যেটা হয় যে যে কোনো টপিকে আসুক এটা দিয়ে যেন কথা বলে, একটা কলম দিয়ে যদি আমি বলি যেটা আমি সবসময় দিয়ে থাকতেছি, একটা কলম নিয়ে কথা বলে কি বলবো, হোয়াট ইজ আ পেন, আ পেন ইজ আ মেটেরিয়াল দ্যাট ইজ ইউজ টু রাইট, তারপরে ওয়াই দিয়ে কি কোয়েশ্চেন হতে পারে, এটা কিন্তু আমাকে কেউ বলে দেবে না, এটা জাস্ট মাইন্ডে থাকবে, আমি বলার সময় ওভাবে বলবো ওয়াই পেনটা কেন হচ্ছে ইম্পর্টেন্ট, ওয়াই ইজ আ পেন ইম্পর্টেন্ট, পেন ইজ ইম্পর্টেন্ট বিকজ উই ক্যান রাইট আওয়ার থটস, থটস মানে কি আমরা চিন্তা ভাবনা, ওয়েন আমরা কলম কখন ইউজ করি, উই ইউজ পেন হোয়েন এভার উই নিড টু সাইন অন পেপার অর রাইট আওয়ার নোটস ইন ক্লাস, তাই না? তো ওয়েন ওয়েন আর হচ্ছে ওয়্যার, উই ইউজ পেন কোথায় কোথায় আমরা পেন ইউজ করি, ইন ক্লাসরুম, অ্যাট হোম, ইন কলেজ, ইন ইন অফিস, ইন সুপার মার্কেটস অ্যান্ড টেকনিক্যালি এভরিওয়্যার, হু ইউজ হু হু দিয়ে কি হতে পারে যে কারা কলম ইউজ করে, মানে কোয়েশ্চনটা আপনার নিজের মতন করে বানিয়ে নেবেন, কোয়েশ্চনটা মানে কলমটা কারা ইউজ করে, অথবা হতে পারে যে প্রথম কলমটা আপনাকে কে দিয়েছিল, তাই না? তো তাহলে আপনি ওইভাবে আনসার করলেন যে দ্য ফার্স্ট পেন ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার, অথবা বলতে পারেন যে কারা কারা পেন ইউজ করে, পেন ইজ ইউজড বাই এভরি ওয়ান অ্যান্ড ইন দিস ওয়ার্ল্ড আই থিঙ্ক স্টার্টিং ফ্রম লিটল কিডস টু ওল্ড টু এল্ডারলি পিপল, এভরিবডি ইউজেস দিস অ্যান্ড স্পেশালি পিপল হু ওয়ার্কস ইন অফিস অর টিচার্স হু মার্ক স্টুডেন্টস পেপার। তো এখন দেখেন প্রথমে আমার মতন করে হচ্ছে এতগুলা কথা বলতে পারবো না, কিন্তু সেন্ট অ্যাটলিস্ট অনেকগুলো আইডিয়া আসবে মাথায়, রাইট? ওটাই তো আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। হাউ কলমটা আমরা কিভাবে ইউজ করি, উই ইউজ পেন বাই গ্রিপিং ইট উইথ আওয়ার ফিঙ্গার্স, গ্রিপিং মানে কিভাবে ধরাটাকে গ্রিপিং, তো এই যে এইটা দিয়ে আমরা হতেছে যে টপিকে আসুক আমরা এই জিনিসটা ফলো করলে হতেছে অনেক কথা বলতে পারবো, যে কোনো টপিক, এটা শুধুমাত্র আইএলটিএস না, যে কোনো জায়গায় যে কোনো টপিকে যদি কথা বলতে হয়। যেমন 16 ডিসেম্বর, 16 ডিসেম্বরটা কি, 16 ডিসেম্বরটা কেন হয়েছিল, মানে 16 ডিসেম্বরটা কখন থেকে হচ্ছে আমরা এটাকে আমরা ভিক্টরি ডে বলি, আর 16 ডিসেম্বরটা মেইনলি কোথায় কোথায় সেলিব্রেট হয়, আর 16 ডিসেম্বর হচ্ছে কারা হু মানে কাদের কারণে আমরা 16 ডিসেম্বরটা পেয়েছি, বা কারা কারা এটা সেলিব্রেট করে, 16 ডিসেম্বরটা কিভাবে, হাউ হাউ ইজ ইট সেলিব্রেটেড, 16 ডিসেম্বরটা কিভাবে হচ্ছে সেলিব্রেট করা হয়, দেখছেন? যে কোনো টপিক আসুক আপনি এই যে 5W+1H এটা ইউজ করে সবকিছু হচ্ছে বলতে পারবেন। এখন আমাদের যে ইয়া ছিল ডিসক্রাইব এন কোনো একটা ইন্টারেস্টিং, মানুষকে নিয়ে ডিসক্রাইব করতে বলা হয় যদি একটা মানুষকে সেখানে নিয়ে হয় হোয়াট সেম ওয়াই হু, তখন হোয়াটটা আসতেছে না, হ্যাঁ হোয়াটটা আসতেছে তখন হুটা প্রথমে এসে যাবে, কিভাবে হবে, যে ফর এক্সাম্পল মিস আঞ্জু, মিস আঞ্জু ইজ এ স্টুডেন্ট ইন মাই অনলাইন ক্লাসেস, আর ইন মাই অনলাইন ক্লাসেস, ঠিক আছে, এটা হচ্ছে হু, হোয়াট হোয়াট ডাজ শি ডু, মিস আঞ্জু ইউজুয়ালি কামস টু দ্য ক্লাস অ্যান্ড কমপ্লিটস দ্য টাস্ক দ্যাট ইজ গিভেন মাই বাই মি ডিউরিং দ্য 4 ক্লাসেস দ্যাট উই হ্যাভ ইন এ উইক, তারপরে ওয়েন ওয়েন কখন কখন মিস আঞ্জু আসে, মিস আঞ্জু কামস টু মাই ক্লাস
during Saturday, Monday, Wednesday, and Thursday at 9:30 p.m. and does the class with me from 9:30 to 11. Tapare, where? Oh, the class that she joins in is held in Zoom platform, which is an online platform for video communication. Right? এটা হয়ে গেল, তারপর হচ্ছে হাউ, ওকে, মিস আঞ্জু কিভাবে, এখন কোয়েশ্চনটা অনেক ভাবে হতে পারে, মিস আঞ্জু কিভাবে হচ্ছে কথা বলে, মিস আঞ্জু ইজ এ ভেরি সফট স্পোকেন গার্ল, অ্যান্ড সে কিভাবে শেখে, শি লার্নস বাই আস্কিং কোয়েশ্চনস অ্যান্ড লিসনিং অ্যাটেন্টিভলি। তো দেখেন যে কোনো টপিক আমি কিন্তু এই কোয়েশ্চন গুলো ইউজ করে আমি কোয়েশ্চন নিজে নিজে বানাই আমি অ্যান্সার করতেছি, কোয়েশ্চনটা নিজেদের মধ্যে নিজেদের মতো করে বানিয়ে নিয়ে অ্যান্সারটাও রেডি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এইভাবেই হচ্ছে এক একজনের মার্ক এক এক রকম হয়, কারণ যে যত আইডিয়া যত কোয়েশ্চন ডেভেলপ করে অ্যান্সার করতে পারছে ততই বেটার হচ্ছে, তাই না? তো এইভাবে করে করে হচ্ছে আমাদের স্পিকিংটাই ডেভেলপ করতে হবে। ক্লিয়ার হয়েছে কথাটা, আমি কি বুঝাইলাম? ইয়েস ম্যাম। ওকে, তো এইভাবে এটাই হচ্ছে আমাদের, হ্যাঁ এইভাবে হচ্ছে আমরা সেকশন টু টা ডেভেলপ করবো। সেকশন থ্রিটাতে আরো একটু বেশি মানে ওটা পরে আসতেছি। তো সেকশন ওয়ান যেটা, তাহলে আপনারা আমি যে লিঙ্কটা দিলাম ওখানে দেখবেন যে এই যে দেখেন সেকশন টু তে এরকম ডিসক্রাইব ইউর ফ্রেন্ড, একটু আগে যে বললাম ইস্যুত সে, হু ইজ শি, ওয়েন ডিড ইউ মিন্ট, ওয়াই শি, এই জিনিসগুলো পড়তে গেলে এক্সামে আপনার মাথা একদম মানে আওলাই যাবে যে এতগুলো কথা আমি কেমনে মনে রাখবো কেমনে বলবো। এই জন্যই যে 5W+1 এজ যত কোশ্চেনে আসুন ওইটা ইউজ করলেন, তাহলে ওইটা থেকেই তো এটা আসে যাচ্ছে, আসতেছে না সবাই? জি ম্যাম, ওই একটা দিয়ে হচ্ছে সব করতেছেন। এখন আপনি যদি এখন থেকে ওভাবে প্র্যাকটিস করেন, মিস 5W মানে তো বুঝলাম, 1H কি মিস? হাউ হাউ একটা এইচ কিভাবে, হাউ, ও আচ্ছা আচ্ছা, কিভাবে, হ্যাঁ। তো এটাতে হওয়ার পরে এই যে ধরেন ডিসক্রাইব ইউর ফ্রেন্ড ইউ শুড সে, তো আপনাকে 1 মিনিট দিবে তখন নোট করার জন্য, আপনি জাস্ট এত কিছু লেখা দরকার নেই। হু ইজ শি, ওখানে আপনি লিখে দিবেন যে শি ইজ এ ডক্টর, খালি ডক্টরটা লিখবেন, বলার সময় সিজে ডক্টর নিজে নিজে বলবেন। এখন এই জিনিসটা জাস্ট ডিসক্রাইব ইউর ফ্রেন্ড, সে কি করে কি করে কোথায় কখন পরিচয় হয়েছে, আপনার জন্য কেন ইম্পর্টেন্ট কেন ক্লোজ, আর এমনও না যে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে টাচ করতে হবে, এমনও না। অনেক স্টুডেন্ট হচ্ছে ঘাবড়ায় যে এত কিছু মনে রাখতে যায়, দরকার নেই। আপনি জাস্ট ওই যে 5W+1 যে বললাম ওইটাকে ফলো করে জাস্ট ফ্রেন্ডের ব্যাপারে যত আছে সবকিছু বললেন, একটা এক্সাম্পল দিয়ে দিলেন যে আমার ফ্রেন্ডের সাথে একবার আমার এরকম একটা প্রবলেমে ফেস করছিলাম, তারপরে ওই চোরটা এসে আমাদের জিনিস নিয়ে নিয়েছিল, পরে আমরা দুজন দুজনকে হেল্প করছি, এনিথিং। এটা একমাত্র জায়গা যেখানে আপনি মিথ্যাটা বলতে পারবেন, যেটা যেটা আপনার ফ্রেন্ড জীবনও করেন ওটা জাস্ট বলে দেবেন, জাস্ট ফর এভার ইট ইজ, কারণ যেন অনেকগুলো কথা বলতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে পার্ট টু। তো পার্ট ওয়ান নেক্সট ক্লাসে হতেছে, পার্ট ওয়ানটা আমি আরেকটু ডিটেলে যাব। তারপর এই যে ওয়েবসাইটটা দিলাম এটা ইটস এ ট্রিক, জাস্ট বিকজ আপনারা ক্লাসে আছেন এটা পেলেন। সো এখানে দেখেন রিডিং এ, রাইটিং এ, স্পিকিং এ সবকিছুর কিছু না কিছু আছে, লিসনিং এও কিছু প্র্যাকটিস আছে। এই যে ধরেন এখানে কোনটা কিভাবে করতে হবে সেটা আছে, তারপরে কত স্কোর পাইলে কত ব্যান্ড স্কোর পাবেন, কি কি টাইপ অফ কোয়েশ্চেন আছে, এইভাবে করে টিক টিক করে সবগুলো করবেন, যেমন মাল্টিপল চয়েস, শর্ট আনসার কোয়েশ্চেন, কোনটা আগুন গুলো আপনি পাচ্ছেন পাচ্ছেন না কোনটা, তারপরে এই যে এক্সারসাইজ এর মধ্যে লিসনিং এ দেখবেন। আমার কি আমাকে রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, ওকে। এই যে দেখেন এখানে ইজি থেকে হার্ড সবই আছে, দেখেন প্রত্যেকটা টাইপ, শর্ট আনসার কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস, তারপরে ধরেন ইজিটা নেই, এই যে এখানে স্টার্ট করে এটা করে করে হচ্ছে, এখানে মানে লেখাটা নাই বাট হচ্ছে এখানে এটাই কোয়েশ্চেন প্র্যাকটিস এর জন্য করতে পারেন। পরে যে এখানে দিলে শো আনসার করলে এখানে অ্যান্সারটা দিবে, তারপর আবার আপনি করার পরে এখানে লেখার পরে, লেখার পরে হচ্ছে এই যে চেক দিবেন, চেক করার পরে চেকটা করে দিবেন। এখানে তারা স্পিকিংটাও করায়, ইফ আই এম নট রং, আচ্ছা স্পিকিং এর ব্যাপারে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে এই টপিক গুলো আছে এই টপিকের আন্ডারে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হবে। ট্রাভেল আর হরেলি, আপনার পছন্দের জায়গা নিয়ে কিছু লিখলেন, একটা নোটবুক রাখবেন যেখানে আপনার আইডিয়া গুলা জাস্ট লিখবেন, বুলেটিন পয়েন্ট। ওটা কিভাবে করতে হয় আমি পরে বলে দেবো পরের ক্লাস। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হলে আমি আরো একটু ডিটেইলে, আই হোপ, আচ্ছা আমার একটু যেতে হবে, আই হোপ আজকে একটু ওয়ার ইউ গাইজ বেনিফিটেড, কিছু বুঝতে পারছেন ক্লাসে? অনেক কিছু বুঝতে পারছি ম্যাম, ওকে বুঝতে ওকে, পারছি অনেক তাহলে কিছু। এই জিনিসগুলো একটু আজকে যতটুকু কিছু বললাম এটা একটু মাইন্ডে রাখবেন, আর লিসনিং টা ছাড়বেন না, কারণ আপনারা তো হচ্ছে দেখেন ইংলিশটা এমন জিনিস যে আপনি যদি মানে প্রথম প্রথম যখন করবেন একটু ছেড়ে দিলেই হচ্ছে আর ইচ্ছা করবে না, এটা একটা কথা, পরের বার আসলে অনেক ডাউট ক্রিয়েট হবে, সেজন্য মানে 10 মিনিট হোক একটু নিয়ে বসতে হবে।
ওকে, সো ইনশাল্লাহ আইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আজকে তো মানডে, তাহলে আবার স্যাটারডেতে অনেক বড় একটা গ্যাপ। আমি চাই না যে আপনারা এই 4 দিনে ওয়েস্ট করেন। এক এক প্রত্যেকটা দিন আপনি হচ্ছে লিসনিং একটু প্র্যাকটিস করুন, আর স্পিকিং পার্ট ওয়ানটা যেটা আমি বলে দিছি একটাই হ্যাক, সেটা হচ্ছে ডিরেক্ট আনসার করবেন যে হাউ আর ইউ, আই এম ফাইন বিকজ টুডে আই গট 9 আউট অফ 9 ইন মাই আইএলটিএস এক্সাম, জাস্ট বললাম আমি, তাই না? তাহলে একটা অ্যান্সার পাশে একটা রিজন, এটাই, এতটুকুই। তো আপনি চেষ্টা করবেন আপনি এগুলো খুঁজে পারতেছেন না কিনা। ধরেন ক্যামব্রিজ 10-এ কয়টা থাকবে, 4টা টেস্ট থাকবে, 4টা টেস্ট আমার 4টা স্পিকিং, পার্ট 1 4টা করে ফেললেন, প্রতিদিন ডেইলি একটা করে করবেন, আর লিসনিং ও একটা করে করলেন, যে আজকে আমি ফর্মে যে কোনো একটা বিষয়ে পটু হন আগে, যে আমি ফর্মের দিকে আমার মানে এক্সপার্টিস টা বাড়াবো, আমার মাল্টিপল চয়েস এক্সপার্টিস টা বাড়াবো। তো সবাই এটা নিয়ে কাজ করেন, দেখবেন যে আস্তে আস্তে ইমপ্রুভ হবে, প্রথম দিন এসে কখনো কিচ্ছু হয় না। তো স্পিকিং এর ব্যাপারে একটু আমার সাথে লেগে থাকলে দেখবেন যে অনেকটা ভালো হয়ে যাবে। কিন্তু আমি যেটা আজকে ম্যাম, বললাম স্পিকিং পার্ট টা ওয়ানটা, মাত্র ম্যাম হ্যাঁ স্পিকিং টা মাত্র স্টার্ট হয়েছে, লিসেনিং টা মাত্র শেষ হয়েছে আর কি। তো আপাতত যদি আমরা লিসেনিং আর স্পিকিং দুইটা যদি প্রতিদিন একটা সেকশন করে যদি একটু প্র্যাকটিস করি, তারপরে তো একটু হ্যাঁ হ্যাঁ ফ্লেক্সিবিলিটি আসবে না? অফকোর্স আসবে, কারণ আর হচ্ছে ওই জিনিসগুলো করলে মানে ইটস অল আবার প্র্যাকটিস, প্রতিদিন করতে করতে স্পিকিং এ ডেফিনেটলি আসবে। যখন স্পিকিং লিসনিং এগুলো সব কম্বাইন, সব জিনিসই কানেক্টেড, একটার সাথে আর একটা ইন্টার রিলেটেড, যখন কথা বলার ফ্লেক্সিবিলিটি আসবে তখন আবার লিসনিংটাও আপনার একটু ইম্প্রুভ হবে। তো একটা ভালো ওয়েবসাইট কিন্তু আমি আজকে দিছি, এটা যদি আপনার ইউজ করেন ট্রাস্ট মি অনেক ভালো মানে কিছু পাবেন। ওকে, সো সরি আমার এখন যেতে হবে, আল্লাহ হাফিজ, সি ইউ। ম্যাম থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।